অতিমারী আবহে এবার নয়া গাইডলাইন প্রকাশ করলো রাজ্য সরকার। দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। শপিং মল খোলা রাখা যাবে 11টা থেকে 6টা পর্যন্ত, তবে সেক্ষেত্রে 30% লোকেরই প্রবেশের অনুমতি রয়েছে। শুটিং এর ক্ষেত্রেও বেশ কিছু ছাড় দেয়া হয়েছে। ইউনিট পিছু 50 জন অভিনেতা কর্মী নিয়ে শুটিং করা হবে। বন্ধ থাকছে গণপরিবহন, স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া সমস্ত যান চলাচল বন্ধ। সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবায় অটোতে ছাড় দেয়া হয়েছে। আগের নিয়মেই আপাতত বন্ধ থাকছে স্পা, জিম। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। জরুরি পরিষেবা ছাড়া বেরোনো যাবে না রাস্তায়। দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হবে। টিকাকরণ হলে প্রাতঃভ্রমণের জন্য পার্কে ঢোকার অনুমতি পাওয়া যাবে। নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি বলেছেন সরকারি অফিসগুলি খোলা যেতে পারে। সেক্ষেত্রে সব সরকারি বেসরকারি অফিস 25% কর্মী নিয়ে চালু হবে, অফিস গাড়ি দেবে। তথ্য প্রযুক্তি সেক্টর 50% কর্মী নিয়ে চালু হবে, সকাল 11টা থেকে বিকেল 5টা অফিস গাড়ি দেবে। দৈনিক বাজার 7টা থেকে 11টা পর্যন্ত খোলা, রিটেল শপ 11টা থেকে বিকেল 6টা, বার রেস্টুরেন্ট বেলা 12টা থেকে রাত 8টা। 1লা জুলাই পর্যন্ত এই সমস্ত ছাড় সহ রাজ্যে জারি রইল বিধিনিষেধ। বাস, ট্যাক্সি, অটো, লোকাল ট্রেন, মেট্রো, গণপরিবহন সম্পূর্ণ বন্ধ। কিছুটা ডাইরেক্টিভ, নিউ ডাইরেক্টিভ দেওয়া হয়েছে, যাতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। অন্তত একদম পুরো বন্ধ থাকার থেকে কিছুটা 25% 50% অনেক জায়গায় অ্যালাউ করা হয়েছে। দোকান টোকানগুলোও খুলে রাখার জন্য অ্যালাউ করা হয়েছে, যাতে তার বিজনেসও পায়, তার খাওয়ার দাওয়ার বন্ধ না হয়। সুতরাং আর 9টা থেকে 5টা পর্যন্ত সব কিছুই বন্ধ থাকবে। আর অফিসগুলোর ক্ষেত্রেও বলে দিয়েছে, যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বলে দিয়েছে, যারা ইন্ডাস্ট্রিতে 25% বা 50% যেটা আইটি ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট ওয়ার্কফোর্স, তারা নিজেরাই নিজেদের ট্রান্সপোর্টেশন অ্যালাউ করবে এবং তাদের প্রত্যেককে ভ্যাকসিনেটে করতে হবে, এই আর কি। আর টেলিভিশন শুটিং, সিনেমা, এরা সবাই আমাদের রিকোয়েস্ট করেছিল, আমরা 50 জনের মধ্যে করতে বলেছি, প্রোভাইডেড তাদের সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে এবং তাদের মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে হবে, এগুলো থাকবে। বাদবাকি বাংলায় আমরা প্রায় 2 কোটি মানুষের মতো মানুষকে, সরকার এবং বেসরকারি মিলিয়ে, আমরা প্রায় ভ্যাকসিন দিয়েছি। এবং সুপার স্প্রেডার যারা, তাদের বিশেষ করে করা হয়েছে, এতে বাংলা অনেকটাই সেফ আছে। আমি যেমন একটা হিসেব দেখছিলাম যে যখন আমাদের ইলেকশন হচ্ছিলো 7th phase, 8th phase, 4th phase, 5th phase, 6th phase, তখন 22% পজিটিভ ছিল, 20% পজিটিভ ছিল, এমনকি লাস্ট ডে অফ ইলেকশন 32% পজিটিভ ছিল। এখন সেটা পজিটিভিটি রেটে 6%-এর কাছাকাছি এসছে, তবে আমরা আশা করি এটাও আমরা কমিয়ে ফেলবো সকলের সহযোগিতা নিয়ে।